ঈদ পুনর্মিলনী উপলক্ষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের তিন দিনব্যাপী 32 দলীয় ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ঈদের পরের দিন শুক্রবার সকাল থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের SSC 1990 পরবর্তী 32টি দল। টুর্নামেন্ট ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নড়াইলে। ঈদের দ্বিতীয় খেলায় অংশ নিতে ঢাকা থেকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ছুটে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেলা 10টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের 1999 ব্যাচের হয়ে প্রথমে বল হাতে মাঠে নামে মাশরাফির দল। দুই ওভার বল করে 13 রান খরচা করে একটি উইকেট তুলে নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই সফল অধিনায়ক। পরে 74 রানের টার্গেটে ব্যাট হাতে ওপেনিংয়ে মাঠে নামে মাশরাফি। অপরাজিত থেকে 7 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 74 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নড়াইল 2 আসনের MP-র দল। এ রান তাড়া করতে মাশরাফিদের খরচ করতে হয় মাত্র 2টি উইকেট। ব্যাটে অপরাজিত থেকে 30 রান করেন মাশরাফি। ম্যাচে ম্যান অব দি ম্যাচ হয় মাশরাফি বিন মুর্তজা। এ ধরনের খেলাধুলার আয়োজন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। খেলার প্রধান কারণের মধ্যে বলতে হয় যে দিন দিন যেভাবে মাদক বেড়ে যাচ্ছে, তারপরে মাঠ প্লেয়ার শূন্য হয়ে যাচ্ছে, এই দিকগুলো বিবেচনা করেই আমরা চিন্তা করলাম যে এরকম একটা প্রস্তুতি নেওয়া যায় কিনা, যেটা কিনা মাঠে আবার প্লেয়ার ভরে যাবে, খেলাধুলা চলবে। যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সবকিছু থেকে দূরে রাখতে। এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেইনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, ওই টাইমটা এন্টারটেইনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে হয়তো বা 3-4 জন করে আছে যারা খেলছে। তো সব কিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা, এটা ইনশাল্লাহ সামনের বছর আরও বড়ো করে হবে।